স্বাগতিকত্তর সংযোগে লাখো মানুষের রক্তের বিনিময় অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা কিন্তু আমরা দেখেছি এখানেই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যেমন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের বিতর্ক ও বিভ্রান্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এমনকি পাশাপাশি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দুজন একই ঘটনার বিপরীত ধরনের বর্ণনা যেমন অনেক সময় দিয়েছেন আবার খুব সচেতনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভিন্ন খাতে ঘোরাবার চেষ্টা আমরা স্বাধীনতার খুব অল্প পর থেকেই দেখেছি বিশেষ করে স্বাধীনতার ঘোষণা এবং বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে কয়েকদিন আগেই আমরা একটি বিতর্কের মধ্যে পড়তে দেখেছি যে এখনও চলমান এই সমস্ত আলোচনা বিতর্কের মধ্যেই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটি আরও কিছু আলোচনা আরও কিছু প্রশ্ন নিয়ে সামনে এসেছে এই সমস্ত প্রশ্ন কিংবা বিতর্কের বিভিন্ন দিক নিয়ে আজ আমরা মুখোমুখি হচ্ছি স্বয়ং শারমিন আহমেদের সঙ্গে একাত্তর সংযোগে শারমিন আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের একাত্তরে এবং অনুষ্ঠানে এবং আপনার বইয়ের প্রচারণা নিয়ে আপনি ব্যস্ত আমরা দেখছি মিডিয়াতে সে তার মধ্যে থেকে সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও এবং দর্শক আপনাদের মনে করিয়ে দিই যে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন এবং ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনাদের মন্তব্য আমাদেরকে জানাতে পারেন অনুষ্ঠানের সময় এই বইটি নিয়ে কতদিন ধরে কাজ করছেন আমরা দু সালের কথা একটা রেফারেন্স দেখলাম কিন্তু আপনি কবে থেকে কাজ করছেন আমি আসলে তো বইটি নিয়ে দু আমি লেখা শুরু করলাম দু সেকেন্ড জানুয়ারি থেকে কিন্তু বইটির সম্বন্ধে কিন্তু তথ্য উপাত্তগুলো কিন্তু চলছিল সেই আপনার আশির দশকের প্রথম থেকে আপনি যদি আপনি তো বইটি পড়েছেন দেখবেন যে একটু একটু করে কিন্তু তথ্যগুলি জমা হচ্ছিল এবং এখানে আমি কিন্তু বহু বইয়ের রেফারেন্স নিয়েছি এবং আমি যে কথাগুলো উপস্থাপিত করেছি আমাদের এই যে মহান মুক্তিযুদ্ধের এই অনালোকিত বিষয়গুলো নিয়ে এগুলো কিন্তু আমি প্রথমবারের মতো বলছি যে তা নয় আরও কিন্তু অনেকেই বলে গেছেন তো আমার বলেন সৌভাগ্যই বলুন বা যাই বলুন এখন আর কি বইটি আলোচিত হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনার সঙ্গে মানে বারে বারে এই আসবে ঘুরে ঘুরে আমরা মানে অন্যান্য বইয়ের কথা যেটি বলে মূলধারায় কাত্তর এ বি এম মুসার সদ্যপ্রত এ বি মুসার মুজিব ভাই আবুল আবদুল গাফার চৌধুরী সাংবাদিক তো আছেন তাদের অনেক আহ ওই সময়কার ঘটনার সাক্ষাৎকার আছেন এবং আপনার বইয়েও পেছনে রেফারেন্স হিসেবে এসছে আপনার আহ বিষয় হিসেবে আপনি তাদের সাথে ইন্টারভিউ করেছেন আমিরুল ইসলাম এবং অবশ্যই কামাল হোসেন উনিও সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন দিয়েছেন অনেক কিছু আছে তো এই তিনজন একসঙ্গে অনেকগুলো ঘটনা আমরা দেখতে পারি তো সেই ক্ষেত্রে আপনার বইটিকে যখন যেভাবে প্রেজেন্টেড হলো আপনার পক্ষ থেকে তা বলছি না যেভাবে প্রেজেন্টেড হলো সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে সেটি হলো যে আপনি যেটাকে বললেন অনেক অনালোকিত ঘটনা এবং অনেক প্রশ্ন এভাবে করেই এসেছে কিন্তু এখানে ঠিক নতুন কোন তথ্যটা আপনি আনলেন যেটা এর আগেই পাবলিক ডোমেনে ছিল না হ্যাঁ খুব ভালো কো কোশ্চেন করেছেন থ্যাংকস ফর মি দিস সেটা হলো আমি যখন লেখা শুরু করলাম দু আর বলে রাখি আমি লেখাটা শুরু করলাম কিন্তু আমার মায়ের প্রেরণায় উনি কিন্তু আমাকে যথেষ্ট তথ্য দিয়েছে ভিডিও ইন্টারভিউ দিয়েছে এবং আমার কাছে এসে যখন যুক্তরাষ্ট্রে থাকতেন আমি কিন্তু আপনি দেখেছেন বইটার মধ্যে আমি কিন্তু আমার মার ইন্টারভিউ থেকেও কোট করেছি চিঠিও লিখেছেন কিন্তু আমি যখন লেখা আর একদম এই কথাগুলো সবচেয়ে এক্সক্লুসিভলি উনি আপনার সঙ্গে বলেছেন আপনার অন্যান্য ভাই বোনেরা হ্যাঁ ভাইদের কাছেও কি একই তথ্য আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু আম্মারটা আমি রেকর্ড করে নিছিলাম আম্মারটা আমি যেভাবে তথ্যগুলো নিছিলাম এ কারণে কারণ আমি তো থাকতেন যুক্তরাষ্ট্র সব সময় আমি আম্মার কাছে আসতে পাচ্ছি না তো তখন আমার হতে সৌভাগ্য উনি চিঠিপত্রের মাধ্যমে অনেক মুক্তি যদি খটি নাটি অনেক বিষয় আমাকে বলেছেন সাওয়াজ কালেক্টিং গ্যাদারিং দা ডেটা কিন্তু প্রকাশিত হলো আপনার মা মারা যাবার পরে আহ তার এটা জাস্ট প্রস্তুতির কারণে এই সময়টা এসেছে কিন্তু এই প্রশ্নটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা আহ প্রশ্ন হিসেবে উঠে কেন এখন আচ্ছা সেটা আমি বলছি এ গুড আমি প্রথম প্রশ্নটা আপনার ছিল যে আমি এই বইটা আমি নতুন কি তথ্য আনলাম তারপর আসছি যে কেন আমি এপ্রিল মাসে আমি বইটি বের ওটা আমি যখন দু হাজার এগারো বারোর দিকে বইটা অলমোস্ট কমপ্লিট করছি ওর সময় কিন্তু আমার কাছে দুটো তথ্য এসে পৌঁছলো ব্যারিস্টার আমিরুল ইসলামের ওনার সাথে ইন্টারভিউ করতে যে। তথ্যটা কিন্তু ওই তথ্যটার ফলে কিন্তু আমার পুরো একটা চ্যাপ্টারই বদলে ফেলতে হলো সেটা হলো যে বঙ্গবন্ধু যে পঁচিশে মার্চ দিবাগত রাত ছাব্বিশে মার্চে স্বাধীনতা ঘোষণা করেছেন তার কিন্তু দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি সূত্র পাই যেটা নিয়ে বিতর্ক করা হয় যে স্বাধীনতার ঘোষককে নো এটা থেকে বোঝা যাচ্ছে উনি কিন্তু একটা বিকল্প উনি তাজউদ্দিন আহমেদ দলকে স্বাধীনতা ঘোষণাটা দিয়ে যাননি উনি তাজুদ্দিন আহমেদকে রিফিউজও করেছেন স্বাধীনতা ঘোষণা দিতে বাট যে কোনো কারণেই হোক কৌশলগত কারণেই হোক উনি এটা কিন্তু একটা বিকল্প মাধ্যমে ঘোষণাটা দিয়েছিলেন সেই সূত্রটা হলো প্রকৌশলী নুরুল হক এবং তার আরেকটা সাক্ষী হচ্ছে বঙ্গবন্ধুর আমিরুল ইসলামের সাক্ষাৎকারে আছে কিন্তু আপনার বইয়ের ভাষা যেটা হলো যে তিনি বললেন বাড়ি গিয়ে তেল দিক থাকো পরশু দিন হরতাল আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন টেপ রেকর্ডার নিয়ে এসেছিলেন টেপে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান এরপরে আপনি সেই চ্যাপ্টারের একটা বড় অংশ ব্যয় করেছেন যে তাজুদ্দিন নামে এই বিষয়টি নিয়ে কত ক্ষুব্ধ হয়েছেন আপনি প্রশ্ন কিন্তু আপনার আমিরুল ইসলামের যে সাক্ষাৎকার সেখানে তো আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি আপনি মনে করছেন না যে আপনি সাক্ষাৎকার নিয়েছেন বইয়ের যথ দেওয়ার জন্য কিন্তু আপনি অনেক বেশি আহ সেখান থেকে কিছু সিদ্ধান্তে পৌঁছে গেলেন যার তার পক্ষে আপনার তথ্যটা কোথায় না 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 সেটা সেটা তো হচ্ছে না কারণ আমি যে কথাটা বললাম ওখানে তো আমি লিখছি তাজউদ্দিন হবে নেতা ও পিতা তার মনে কি হচ্ছিল সে সময় তার মনে কি ঝড় বই গেল তিনি কিন্তু ছিলেন সেকেন্ড ইন কমান্ড উনি সবচেয়ে ঘনিষ্ঠ সহকারী তার মনের উত্থান পতনটা তার বেশি করে আসা দরকার মূল তথ্য ছিল জোহরাত আবার ওই যে বঙ্গবন্ধু যে সেই রাতে কি ঘটছিল কিছু ব্যারিস্টার আমিনুল ইসলামকেও আব্বু কিন্তু শেয়ার করেছেন সেখান থেকে আমি কিছু নিয়েছি এবং সেই সাথে মৈদুল হাসানের আপনার মুক্তিযুদ্ধে পূর্ব না মুক্তিযুদ্ধের পূর্বাপর সেটাতে এসছে কথোপকথন ইউপিএল পাবলিকেশনস ওখান থেকে আমি কিন্তু এটা ব্যাক করেছি এটা তো আসতেই হবে কারণ এটাতে হচ্ছে সবচেয়ে বড় একটা বিশাল ব্যাপার যে সেই সময় আবদুর মনোজ যে আলোড়ন ঘটলো তাহলে কি করা যায় এবং ওই মুহূর্তে যদি ব্যারেস্টার আমিনুল ইসলাম ওনাকে নাও উঠিয়ে নিতেন সেদিন তো শেরাতে বোধকরি তাকে হত্যাই করা হতো যদি থেকে যেতেন সময় সেখান থেকে যেতে অস্বীকৃতি জানাচ্ছিলেন আর আপনি এটাও দেখেন বঙ্গবন্ধু হত্যা করা যাবে না সেটা পাকিস্তানি জেনারেলদের লেখা দেখি দেখেন যে মূল পরিকল্পনা ছিল তাকে হত্যা করা হবে না কিন্তু আপনি ওটার ভিন্ন দিকে দেখেন আব্বু ছিল ডেথ লিস্টে এখানে আবার সেই প্রশ্নটাতেই কিন্তু ঘুরে ফিরতে হচ্ছে আমাকে আরেকবার যে আপনি যেমন 98 এর রেফারেন্স দিলেন তাতে তাজউদ্দিন আহমেদ ইচ্ছে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্পষ্ট ঘোষণা দিয়ে যা এবং তার পরবর্তীতে ঘোষণা না থাকায় কি সমস্যা হয়েছে সেগুলো এই কথাগুলো তো পাবলিক ডোমেনে আছে তাহলে আপনার বইকে হাইলাইট করার সময় বঙ্গবন্ধুর ঘোষণা দিতে আপত্তি বা সেই নিয়ে তাজুদ্দিন আহমেদের যে প্রতিক্রিয়া এটিকে যেভাবে করে সামনে নিয়ে আসা হচ্ছে অনেক অজানা কাহিনী হিসেবে এটি কি অজানা কাহিনী আপনার নিজের কথাতেই তো মনে হয় না এটা তো অজানা না এবং দ্যাটস ভেরি গুড এভাবে আসলেই তো একটা আলোচনার ক্ষেত্রে আমার তো মনে করি এই যে এইভাবে যে নেগেটিভলি যদি মনে করে নেগেটিভলি প্রেজেন্টেড হয়েছে আমরা ওটা পজিটিভ আলোচনার দিকে নিয়ে যাই না কেন কারণ পুরো বইটা তো আমাদের পড়তে হবে খণ্ডিতভাবে পড়লে তো চলবে না সেখানে আমি আবার ফিরে আসি নুরুল হক এবং হাজি গোলাম মোর্শেদের যে যার কারণে আমার একটা চ্যাপ্টারটাই বদল করতে হলো কি হলো যে হাজি কোলা মোর্শেদ রাত বারোটার দিকে পঁচিশে মার্চ রাতে যখন বঙ্গবন্ধু সবাইকে আমি মুজিব কাকুই বলতাম উনি সবাইকে যখন বের করে দিলেন এগারোটা সাড়ে এগারোটা থেকে হাজি গোলাম মোর্শেদ রিফিউজ টু গেট আউট এবং তিনি থেকে রাত বারোটায় একটা ফোন কল আসলো সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে জানাতে হবে আমি বলদা গার্ডেন থেকে বলছি

ছাপাতে চিন্তা ভাবনা করে বই লেখেন তাহলে সেদিকে বিশেষভাবে একটি নজর পড়ার সম্ভাবনা আছে আসলে কি সেটা হয়তো আমার সৌভাগ্যই বলুন বা যেটাই বলুন এখন পড়ছে এই যে স্কুলের বাচ্চারা পর্যন্ত আমাকে লিখছে জানাচ্ছে কলেজে ফার্স্ট টাইম ওরা একটা সবচেয়ে বড় অনালোকিত যে আমাদের নয় মাসের মুক্তিযুদ্ধ এটি আমাদের সামনে যদি চলে আসে তাহলে কোনো ফাঁক থাকে না কারণ ফাঁকটা যখন ইতিহাস অনালোকিত কেন আপনার কি মনে হয় মুক্তিযুদ্ধের ইতিহাস অনালোকিত সেটার তো বিষয় চিন্তার বিষয় আমার নয় শুধু আমি এটা ভাবতে পারি আমরা কি করে অনালোকিত বিষয়কে আলোকিত করতে পারি দ্যাটস নট আওয়ার জব আমি একটা সাধারণ মানুষ আমি ভাগ্যচক্রে তাজুদ্দিন আহমেদের মেয়ে আমি হয়তো এই বইটা লিখতামও না যদি না দেখতাম ন মাসের মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধে প্রাণ পুরুষ যার নাম একটা বিন্দু ওই ইতিহাসের একটা ফুটনোটের মধ্যে চলে গেছে আমি কথা আপনি কি সত্যি এটাকে আপনার কন্যা হিসেবে আপনি বলছেন কারণ আপনার বইয়ের নাম হলো নেতা ও পিতা পিতা হিসেবে তাজদিন আহমেদকে আপনি যেই জায়গায় দেখতে চান বাংলাদেশের ইতিহাসে তাজুদ্দিন আহমেদ কি নেহাতি ফুটনোট অন্তত আমরা যেভাবে ইতিহাসটাকে দেখি তা বা যারা ইতিহাস নিয়ে চর্চা করেন তাদের মধ্যে তো তাজুদ্দিন আহমেদ এটা আপনার একটা ইন্টালেকচুয়াল ফোরাম থেকে বলছেন কিন্তু গ্রাসরুটে আমি তো আসি প্রতি বছর হ্যাঁ হয়তো আমি মিডিয়ার সামনে তেমন আসি না কিন্তু আমি তো নেপথ্যে নিভৃতে কাজ করি এমন তো এমনও তো জায়গায় গেছি যেখানে কোনো রাস্তা ছিল না গাছের ডাল ভেঙে আমার পঞ্চাশের পয়সা পয়সা দিয়ে যারা স্কুল চালাচ্ছে সেরকমও স্কুলে আমি গেছি প্রত্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় কিন্তু যেটা দেখেছি যে এই একটা যুক্তরাষ্ট্রের যদি কোনো গ্রাসরুট তৃণমূলে কোন একটা থ্রি ফোর ফাইভ এর বাচ্চাকে জিজ্ঞেস করা হয় হুজ অ্যাব্রাহাম লিঙ্কন কে জেফারসন কে ম্যাডিসন কে জন অ্যাডামস কে জর্জ ওয়াশিংটন তাদের এতটুকু দ্বিধা হবে না কিন্তু এখানে তাজুদ্দিন আহমেদকে আমি একটাই কথা বলি জাদুঘরে যে দেখেন মুক্তিযুদ্ধ জাদুঘরে যে দেখেন খুব অল্পভাবে দেখানো হয়েছে এটা উনিশশো সাল থেকে আপনার বাবাকে হত্যা করার উপর থেকে পঁচাত্তরের বঙ্গবন্ধু এবং অন্য জাতীয় চার নেতা হত্যার পর থেকে বাংলাদেশের যে দীর্ঘ সময় স্বাধীনতা বিরোধী শক্তি ছিল ক্ষমতা এবং বাংলাদেশের যেই পাঠ্যপুস্তকের কথা বললেন ওই আমেরিকার ছেলেমেয়েরা যেখান থেকে শেখে সেখানে সেই পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়েছে ইতিহাস পরিবর্তন করা হয়েছে এগুলোর ভূমিকার আহ মানে একটার পর একটা জেনারেশনের কাছ থেকে ইতিহাসের মুছে দেওয়ার জন্য তাদের ভূমিকা আপনি মনে করছেন যে অবশ্যই এবং এখানে পঁচাত্তরের পর তো একটা সম্পূর্ণ প্রতিক্রিয়াশীলদের হাতে চলে গেল ওখানে তো মুক্তিযুদ্ধে যে আদর্শের প্রতি কুঠারাঘাত হলো এটাও কিন্তু আমার বইয়ের মধ্যে চলে এসছে তাহলে না হলে তো আমি লরেন্স লিফসুলসের একটা চ্যাপ্টার আমি তো পুরো দিতাম না এটা তো অবশ্যই চলে এসছে প্রতিক্রিয়াশীলদের যারা প্রতিনিধিত্বকারী কিছু পত্রিকা আছে আমরা তাদের মাধ্যমে তাদের কথা অনেক সময় জানতে পারি তাদের পত্রিকাগুলোর গত কয়েক সপ্তাহ ধরে হেডলাইন নিউজ আপনার বই থেকে কোটেশন হচ্ছে বিষয়ে আপনার মতামত আমার মত প্রতিক্রিয়া কি আমার কিন্তু প্রতিক্রিয়াতে এটাই দেখুন আমরা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করি বাস করি নাকি আশা করি করি তা যদি করেই থাকি প্রতিক্রিয়াশীলরা যদি বলছেন তো যারা প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে যারা স্বাধীনতাপন্থী তারা কেন এই বইটির কথা বলছেন না তারা কেন বইটিকে তুলে আনছেন আর যেমন একাত্তর টুবি আপনারা কথা বলছেন প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বলুন আমাদের যেভাবে যারা যারা এসছেন বিশিষ্ট ব্যক্তিরা আপনার প্রকাশন উৎসবে এটি একটি বইয়ের তুলনায় আপনি যেটি বলেন তা যদি আমাদের মেয়ে হওয়ারও সুবিধা আছে সেটা যে মানে প্রচার পাচ্ছে না স্কুলের বাচ্চারা পর্যন্ত আপনাকে চিঠি লিখছে তাহলে আপনি তুলে আনছে না কেন বলছে তুলে আনছি না বলছি এ কারণে যে ঠিক যেভাবে গুলো হয়েছে আপনার আপনি বলছেন যে বিপক্ষ দলের পত্রিকায় ঠিক তেমনই যদি হেডলাইনসগুলো হাজি গোলাম মোশেদ বা আপনার নুরুল হকের চ্যাপ্টারগুলি তাহলে আসছে না কেন আমি সেটাই বলছি এখানে তো ধরেই নেওয়া যেতে পারে আমরা তো সেগুলো হেডলাইন করতে পারি তাহলে তো একটা গণতান্ত্রিকভাবে পক্ষে বিপক্ষে চর্চাটা আলোচনায় চলে আসে এভাবেই তো একটা জাতি প্রগ্রেস করে আর এটা তো আমার দায়িত্ব নয় যে ওরা ভাবে করছে সেটা সে বিষয়ে তো আমার সেটা আপনার দায়িত্ব নয় তবে তারেক রহমানের কথাটা এখানে যেখানে তুললাম আমরা বিশেষ করে বাংলাদেশে এই যুद्धाপরাদিতের বিচারের সময়ের পর থেকে শুরু হওয়ার পর থেকে আমরা ধারাবাহিকভাবে দেখছি এই ইতিহাসের বিষয়গুলো নিয়ে বিতর্ক কিন্তু আজকে তৈরি হয় এটি স্বাধীনতা পর থেকেই করা হচ্ছে এবং তারপর একটু বিশেষভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা হয়েছে সেখানে যখন দেখি একটা ধারাবাহিকতার অংশ হিসেবে আপনি একটু আগে ওই প্রশ্নটা ধরেছিলেন যে এপ্রিল মাসেই কেন এবং সেখানে অনেকে মনে করছেন যে একটার পর একটা স্বাধীনতার মূল বিষয়গুলোকে নিয়ে সুপরিকল্পিতভাবে বিতর্ক তৈরি করা হবে এবং জেনে বা না জেনে আপনার বইয়ের এই সময়টার প্রকাশি ওই ওই পরিকল্পনার একটি অংশই হয়ে গেল আপনি কি বলবেন আমি তো মনে করি যে এটা যদি এই বইটি আসলে সম্পূর্ণভাবে যে এই যে ইতিহাস বিমুখ যে নতুন প্রজন্মকে আবার ইতিহাসের কাছাকাছি নিয়ে যাচ্ছে সেই আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের কাছে নিচ্ছে আমি নতুন প্রজন্ম সম্পর্কে ফেলছি না যে ইতিহাস বিমুখ যে এই প্রজন্ম এই জুতাপাড়াদিদের বিচার যেটি বহু আগে ঘটে গেছে সেই বিষয়ে তারা নির্বাচনে তাদের মত দিয়েছে তারপরে তারা পরবর্তীতে তাদের আবেগ অনুভূতি প্রকাশ করেছে কিন্তু আমরা কোন ইতিহাস আপনি তাদেরকে

প্রকাশনা উৎসব এশিয়াটিক সোসাইটিতে হয়েছিল আপনি বললেন ওখানে ডক্টর আনিসুজ্জামান অতিথি বক্তা ছিলেন ব্যারিস্টার আমিন ইসলাম ডক্টর কামাল হোসেন আবুল আবুল কাশিম ফজলুল হক সাহেব ছিলেন মঈদুল হাসান ছিলেন আমার আমার বাবার ছোট ভাই অ্যাডভোকেট আফসারউদ্দিন আহমেদ ছিলেন আমার বোন মাহাজামিন আহমদ মিনি সে কবিতা পড়েছে চমৎকার কবিতা পড়েছে এবং সেই সাথে ছিলেন আমার বাবা আর একেবারে স্কুল জীবনে বন্ধু ডক্টর এম এ করিম আচ্ছা ওখান থেকে কিন্তু একটা ঘটনা চলে আসছে সবার মুখে এটা এক কিন্তু ইতিহাসের একটা বিরাট গুরুত্বপূর্ণ উপাদান হবে এবং ডক্টর আনিসুজ্জামান বলেছেন এই বইটি বিতর্কের সৃষ্টি করবে কিন্তু লেখক উপাত্ত ঘেটে দলিল ঘেটে সত্যের যতখানি কাছাকাছি পৌঁছানো যায় তার চেষ্টা করেছে ডক্টর আনিসুজ্জামান তো একজন খুবই বিদ্যক্ত ডক্টর আনিসুজ্জামান এই যেটাকে বলে সার্টিফিকেট দিয়েছে এটা খুবই ভালো কথা কিন্তু যেটা যেটা আমি আসি এখানে আপা আমি আসি এখন এখন তাহলে ওই অনুষ্ঠানটা বললাম একটু একটু তো প্রেক্ষাপট দিতে হয় এখন তো আমি কথা বলছি যদি আমাদের টেলিভিশনের সময় আমি জানি ওটা আমি তখন ওখানে জিজ্ঞেস করলাম আচ্ছা ওখানে কিন্তু প্রচুর তরুণদেরও সমাগম হয় তা আমরা আচ্ছা বলতে পারো ওই যে আপনি বলছেন যে এটা কোন অধ্যায়টা ইতিহাস তো জানে না আমরা বলতে পারো তিরিশে মার্চের তাৎপর্য কি বাংলাদেশের ইতিহাসে নট ওয়ান কুড রেইজ দ্য রেইজ অর হ্যা হ্যান্ড আমি বললাম তিরিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি যুগান্তকারী মোর পরিবর্তনকারী দিন ছিল কি ছিল একজনও বলতে পারেনি ওটা কি ছিল সেই দিন আপনি তো জানেন একটা চিন্তা থেকে কিন্তু একটা বিপ্লবের সৃষ্টি হয় বিপ্লব থেকে হয় সমাজ পরিবর্তন তারপরেই আসে সাম্য সোশ্যাল জাস্টিস চিন্তাটা কী ছিল উনিশশো একাত্তর সালে তিরিশে মার্চ হানা পাক হানাদাই হানাদার বাহিনীর হাত থেকে আত্মরক্ষার্থে দুর্গম যাত্রা পথের সাথী ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ জীব কুষ্টিয়া জেলার জীবননগর নামে একটি এলাকার সীমান্তবর্তী টুঙ্গি নামের একটি সেতু কালভার্টের নিচে আত্মগোপনকারী তাজউদ্দিন আহমেদ ওনার মাথা একটা চিন্তার আবির্ভাব হলো তা হলো এই মুক্তিযুদ্ধ এই যে অনুপ্রেরণা স্বাধীনতার উন্মেষ এই চেতনাটাকে আমি যদি প্রবাহিত করতে পারি কারণ বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার চেতনা উনি থাকবেন আছেন সবসময় ওনার ওই চেতনাটার জায়গায় না বাট সেটাকে ট্রান্সফর্ম যদি না করা হয় এটা কিন্তু ঠিক ধোয়ার মতো কিন্তু সিদ্ধান্ত দিলেন একটি স্বাধীন বাংলা সরকার গঠন করে মুক্তিযুদ্ধকে পরিচালনা করা এই দেখলাম নোবাডি নোস পর আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের এই ধরনের প্রায় অজানা ঘটনা ছাড়াও মূল যে ঘটনাগুলো সেগুলো নিয়ে যে ধারাবাহিক বিতর্ক তৈরি হয়ে এসেছে সেই বিষয়টি নিয়ে আরো একটু কথা বলতে চাই কথা বলছেন আমাদের সঙ্গে শারমিন আহমেদ আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর সংযোগে কথা বলছি শারমিন আহমেদের সঙ্গে আপনার বইয়ের নাম যেটি নেতা ও পিতা সেখানে আমরা তাজুদ্দিন আহমেদের কিন্তু ডায়েরি ধারাবাহিকভাবে প্রকাশিত হতে দেখছি যে বাংলাদেশ একটি পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে এবং সেখানেও অনেক ধরনের অজানা তথ্য বা তার মনোভাব অনেকখানি হয়তো প্রকাশিত হয়েছে আমার ছোট বোন রিমির উদ্যোগে কিন্তু প্রকাশিত তো সেখানে যে তথ্যগুলো আমরা দেখি তারপর আগে যেটি উল্লেখ করলাম যে ব্যারিস্টার আমিরুল ইসলাম ডক্টর কামাল হোসেন তাদের যে সমস্ত সাক্ষাৎকার আপনি নিজেও নিয়েছেন সেখানকার তথ্যের পাশাপাশি আপনার বইতে আপনি অনেক ধরনের যেগুলো অনেক সময় স্পষ্ট না যে কোথা থেকে আসছে সেখানে যদি আপনার মার কথা আপনি বললেন যে তার সাক্ষাৎকার আছে যেমন সেই আমরা যদি পঁচিশে মার্চের ঘটনায় ফেরত যাই আপনি তো ওই বাড়িতেও উপস্থিত ছিলেন না আপনার বয়স আপনি দুদিন আগে বাড়িতেও ছিলেন আপনার মা আওয়ামী লীগের দুঃসময়ে সেখানে বড় দায়িত্ব পালন করেছেন সভানেত্রী দায়িত্ব পালন করেছেন শেষ দিন পর্যন্ত সভাপতি ছিলেন আপনার পরিবারের সদস্য সংসদ সদস্য মন্ত্রী পরে ভাই চলে গেলেন এখন আরেকজন বোন এই দলটির কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তাহলে এখন আপনি যেই পয়েন্টগুলো তুলে আনছেন সেখানকার এই তথ্যের ভিত্তি এবং সূত্র নিয়ে এই প্রশ্নগুলো উঠছে বলেই তো আমরা দেখছি আপনি আপনি কিভাবে কি মনে করেন কারণ এখানে মানুষের মনে একটা ধরনের কনফিউশন তৈরি হচ্ছে আচ্ছা তাহলে বলি কনফিউশন যাতে না হয় আমি যতখানি পারি ক্লিয়ার করব দেখুন এই যে পঁচিশে মার্চ রাতে কথা বলেন আব্বু চলে আসলেন এসে তো অবশ্যই আম্মাকে বলেন এগুলো আম্মার কাছ থেকে পাওয়া কার কাছ থেকে পাবে আপনার অন্য ভাই বোনরা জানে হ্যাঁ অবশ্যই জানবে কিন্তু দেখুন সবার পক্ষে তো সম্ভব হয় না সব কথাগুলো বলা কিন্তু হয়তো আমি বড় বলি বড় বলি আমি সেই সাহসের কাজটা হয়তো আপনি বড় বলে সাহস পেছেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন বলে সাহস পেছেন কেউ কেউ বলেন সাবেক সচিব সচিব ওমর ফারুক যার জামাতি কানেকশন আছে বলে অনেকে ওমর ফারুক কে তার কথা অনেকবার উঠছে সোশ্যাল মিডিয়াতে আমি আপনার কাছে এই বিষয়টা জানতে চাই আমাকে তো এখন দেখুন আমাদের যেটা আমি দেখছি বলছি বিশেষ উদ্দেশ্য থেকে করা হয়েছে কিনা এই প্রশ্নটা কথাটা হচ্ছে আমি বাংলাদেশ উইমেনস অর্গানাইজেশন সংহতির একটি প্রতিষ্ঠাতা সদস্য যা বাংলাদেশে প্রচুর কাজ করেছে ভীষণ আপনি বলছিলেন গ্রাসরুট লেভেলে কাজ করছে এবং আমি আরেকটি প্রগতিশীল ইসলামিক পলিসি রিসার্চ ইনস্টিটিউট মিনারেট অফ ফ্রিডম এর ছিলাম এখন আর নেই কিন্তু আমি কিন্তু আমার কাজ একই সাথে আমি তৃণমূলে করেছি পিস এডুকেশনের উপর কাজ যেখানে টিচার্স ট্রেনিং কারিকুলাম ডেভেলপমেন্ট এবং আমার একটি বই মনগোমারি কাউন্টি পাবলিক স্কুলের জন্য মনোনীত হয় মিডিয়া স্পেশালিস্ট সেটাকে একেবারে উচ্চ মার্গে খুব ইউনিক অসাধারণ বই হিসেবে অভিহিত করে সেটা মনগোমারি কাউন্টি হচ্ছে পুরো যুক্তরাষ্ট্রের ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশনে বেস্ট কাউন্টি তো তো সেখান থেকে আমার তো মূল কর্মকাণ্ড কিন্তু শিশু কিশোরদের নিয়ে তো সেদিকে কিন্তু আমি আলোকপাত করছি তো সেখান থেকে আমি যখন এই আমার বইটার লেখাটা আরম্ভ করলাম আমার তো নিতে হয়েছে বেশিরভাগ তথ্য যেগুলো প্রকাশিত হয়েছে আবার কিছু তথ্য যা আমার ঘরের ঘটনা থেকে হয়েছে সেগুলো মিলেই আমি এই লেখাটার সাহস আমি খুঁজে পাই কারণ আমার মা ছিলেন লেখাটার একটা বিশাল প্রেরণা উনি হসপিটালেও জিজ্ঞেস করছে কবে বইটা বের হবে এই লাস্ট আমি জুলাই মাসেও তার আমি ইন্টারভিউ নেই এই এই গত জুলাইতে সো এই বইটি পাণ্ডুলিপি কিছু দেখতে আমি তো যে তখন কিছু কিছু আমি ভুলে গেলে উনি হয়তো যে কথাগুলো অবক্ত যে কারণে হোক যেটা সম্ভব হয়নি উনি চেয়েছেন আমরা যেন কিছুটা আলোর মশাল হলেও কিছুটা দুকদম এগিয়ে যায় আমার ছোট ভাইও তো সেই সাহস দেখিয়েছে রাজনীতিতে সে কিন্তু একটা সে যে একটা আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপট যেখানে এত দ্বন্দ্বের রাজনীতি এত অশ্রদ্ধার রাজনীতি সেখানে তো সে একটা চমক লাগিয়েছে সেখানে সে একটি অত্যন্ত চমক লাগানোটা কি আপনাদের ভাই বোনের একটা আহ বিষয় হয়েছে আপনার ধরতে আছে কিনা সেই না টেন্ডেন্সি না আমার বাবা ছেলে তাজের ব্যাপারে অনেকে বলেছেন যে উনি তাকে যারা ভোট দিয়ে এত আসাদ করে সেই জায়গায় পাঠালেন এবং ওনাকে যথেষ্ট ওনার বয়সের তুলনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল উনি যেমন ভাবে এখান থেকে চলে গেলেন তার মধ্যে অনেকে রাজনৈতিক অপরিপক্কতা অনেক ধরনের বিষয় তো খুঁজে পেয়েছেন সোহেলকে এটা বলতে হবে তো আমার বলার না কিন্তু আমি যেটা বলছি যে আমি আমার ভূমিকা যেহেতু চমকের কথা বলি চমকটা কিসের চমক সত্যের চমক এটা হচ্ছে এথিক্সের চমক এই আমাদের পরিবারে সেটা কিন্তু আমরা রাখার চেষ্টা করি এথিক্সের চমক সত্যের চমক দুর্বার সাহসের চমক এবং এইটা যদি না থাকে আপনি জাতির ভিত্তি গড়বেন কেন এখন ফিরে আসি এপ্রিলে যাতে ভুলে যাওয়ার আগেই কেন আপনি বলছেন সময় কম এপ্রিলে কেন করলাম এখন শুনুন আমার সাথে আমার মা নভেম্বরের কথা হলো যখন উনি আমি তখন কোস্তারিকায় আমি বলে রাখি আমার হাজব্যান্ড ডক্টর আমর খাইরি আবদুল্লাহ উনি জাতিসংঘ ম্যান্ডেটেড ইউনিভার্সিটি ফর পিসের ভাইস রেক্টর দশ বছর কোস্তারিকায় ছিলেন আমরা তখন ওয়াশিংটন ডিসি থেকে ওখানে তো আম্মা আমাকে লাস্ট আমাকে নভেম্বরেও জিজ্ঞেস করি বইটা তোর কবে পাবলিশ হবে বল বল মানে খুব আর কত দীব হই এবং লাস্ট চ্যাপ্টারটা পড়লেন আমি থার্ড নভেম্বরের উপর যে চ্যাপ্টারটা লিখেছিলাম বইয়ের শেষে আমার বাবাকে হত্যাকাণ্ড সেই সেই দুঃখ কাহিনীটি উনি পড়ে ওটাকে তিনি তিন চারটা কপি করে রাখলেন এবং আমার ভাগ্নিকে বললেন এক কপি মঈদুল হাসানকে দিও এক কপি ব্যারিস্টার আমির ইসলামকে দিও মানে অর্থাৎ আমার বাবার যারা ঘনিষ্ঠ সহকর্মী তাদেরকে দাও যে আমার মি এত ভালো এবং এটাও বললো তুই এত সুন্দর করে কিভাবে এত ডিটেল মনে রেখে করলি মানে শি ওয়াজ সো ইমপ্রেসড মানে ইমপ্রেসড এবং আমার এটা সবচেয়ে অত্যন্ত কষ্টের ব্যাপার যে আমার মা যিনি আমার ফাউন্ডেশন ছিলেন এই বইটি তার হাতে আমি বইটি দিতে পারলাম না তখন আমি আম্মাকে শুধু বললাম যে আম্মা আপনি যান ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সার্জারি ভালো হবে বইটা হচ্ছে আম্মা হয়ে যাবে উনি জেনে গেছেন এবং ডিসেম্বর মাসে যখন উনি চলে গেলেন তখন তো আমার আমি তো ঢাকায় চলে আসলাম আমি ঢাকা এসে সব কিছু হলো সব কিছু চলে গেলাম কিন্তু আমার তো তখন বিধ্বস্ত মানসিক অবস্থা আমার ফেব্রুয়ারি বইমেলা আসার কথা আপনারা যদি আমার প্রকাশনা ঐতিহ্য প্রকাশকের ক্যাটালগস দেখেন গত বছরই তারা কিন্তু অ্যানাউন্স করেছে যে শারমিন আহমেদের একটি বই আসছে এই ফেব্রুয়ারি বইমেলা কিন্তু তখন আমার মাইন্ড এলোমেলো আমি তখন সেই ধাক্কা আমার মা আমাদের ফাউন্ডেশন আমাদের রক

আপনারা দেখছেন একাত্তর সংযোগ আমরা কথা বলছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে শামিন আহমেদের সঙ্গে আপনি একটুখানি করে বললেন যে একটি মানে মডারেট ইসলামিক গ্রুপের সঙ্গে আপনি আছেন এই বিষয়টিও যেহেতু আপনার বইয়ের পরে অনেক আলোচনা হচ্ছে সেখানে আপনার যে লেখা যেখানে আপনি যে তাহরির স্কোয়ার সেটা নিয়ে আপনার যে অভিজ্ঞতা সেটা নিয়ে আপনি একটি বইও লিখেন সেখানে আপনি যে মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতার প্রশংসা করেছেন মুসলিম ব্রাদারহুডের পতাকার সামনে বা সেটা নিয়েও আপনার ছবি আছে সেরকম একটা কিছু ব্যাপার আছে এখন তাদের জন্মের ইতিহাসের সাথে বাংলাদেশের প্রধান স্বাধীনতা বিরোধী দল জামাতে আমাতে ইসলামের একটি সরাসরি সংযোগ আছে অনেক ধরনের ডকুমেন্টস আছে এবং সহিংসতার রাজনীতিতে যাওয়া এবং ইত্যাদি তো সেই বিষয়টি নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন আসছে যে মুসলিম ব্রাদারহুডকে এত বড় সার্টিফিকেট দেওয়ার কারণ এটি কি আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য রাজনীতির জন্য আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে মুসলিম ব্রাদারহুডের সাথে তো কোনো সম্পৃক্ততাই নেই সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ইজিপশিয়ান যখন ইজিপ্টের তাহারিস করে সে বিক্ষোভিত হোল ওয়ার্ল্ড গেছিলো ইউএস আমেরিকা ইউরোপ সবাই গেছিল সেই বিজয়ের দিনে তখন আমি গেলাম আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডের সাথে এবং যে পতাকাটা সেটা হচ্ছে ইজিপশিয়ান ফ্ল্যাগ সেটা মুসলিম ব্রাদারহুডের কোনো সম্পর্কই নেই এবং আমার বই আবারও নাম বলি আপনারা এটা ওয়েবসাইটও যেতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট ডটার অব বাংলাদেশ লিবারেশন উইটনেস এস তাহারির ইমানসিপেশন বইটার বিষয়বস্তু কী ছিল বিষয়বস্তুর মধ্যে ছিল কীভাবে একটা গণ আন্দোলনের মাধ্যমে একটা অটোক্রেটিক সরকারের পরিবর্তন সেটা তো মুসলিম ব্রাদারহুডের কোনো সম্পর্কই নেই সেটার সাথে বরং সেখানে আমি ক্রিটিসাইজ করেছি যে কীভাবে সহিংস সহিংসতা একটা জাতির জন্য বিপজ্জনক হয় এবং ইসলামের রেডিক্যালাইজেশনটা আমাদের সমাজকে কিন্তু বিপদগামী করে দেয় সেখানে কিন্তু আসে ইসলামের ভ্রাতৃত্ব প্রেম ভালোবাসা সোশ্যাল জাস্টিস এই ইস্যুগুলোকে যদি আমরা সামনে আনতে পারি তাহলে রেডিক্যালিজমের পথটা বন্ধ হয়ে যায় সেখানে তো কোনো মুসলিম ব্রাদারহুডে তো প্রশংসার প্রশ্নই ওঠো না আমি তো আমি দিয়েই দিলাম আমরা বইটার নাম আপনারা পড়ে দেখেন সেটা হচ্ছে আমার পার্সোনাল সাত দিন আমার স্বামীর সাথে আমি তারই স্কোয়ারে যে এত বড় একটা গণ অভ্যুত্থান ওলাম আমার আমেরিকান ফ্রেন্ডসরাও গেছে কত জায়গা থেকেছে এবং সেটা জনকণ্ঠে আবার ধারাবাহিকভাবে চেপেছে এবং ওটার প্রথম পাঠক ছিলেন আমার মা মা পড়ে আবার কংগ্রেচুলেট করেছে আর আপনি আপনি জনকণ্ঠের কথা বলে ভালো হলো কারণ জনকণ্ঠে দু সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ড্রাইভার মহিউদ্দিন সম্ভবত তার নাম এবং তিনি শেষ পর্যন্ত তার সঙ্গে ছিলেন তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল এবং সেখানে আপনি তাজুদ্দিন আহমেদের জীবনের অনেক অজানা কথা প্রকাশ করছেন আপনার বই তার কথা বলছেন সেখানে উনি একটি দাবি করেছিলেন যে যদিও তাজুদ্দিন আহমেদের সঙ্গে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের একটা গুরুত্ব তৈরি হয়েছিল বলে মোটামুটি সব জায়গায় সেভাবেই বলা হয় কিন্তু উনি শুধু না অ্যাকচুয়ালি আরও আব্দুল গাফার চৌধুরী সাংবাদিক তো আব তারাও তাদের বিভিন্ন সাক্ষাৎকার এই বিষয়টা বলেছে কিন্তু এটা জনকণ্ঠে প্রকাশিত সাক্ষাৎকারের আপনাকে রেফারেন্সটা টানছি যে তাকে বিশেষ কোনো দায়িত্বে রাখা হয়েছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার যোগাযোগ সম্পূর্ণই ছিল বিচ্ছিন্ন হয়নি এবং তিনি গোপনে গণভবনে তাকে গাড়ি করে নিয়ে আসা হতো সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হতো যে কোনো বড় সিদ্ধান্তের আগে তার সাথে কথা বলতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি কি এরকম কোনো কথা শুনেছেন আপনার আমি শুনিনি কিন্তু আমি এটা একটা অ্যাড করব। একটা কথা এখনই আবার আমি আবার উল্লেখ করছি আমার বাবা কিন্তু আবার বঙ্গবন্ধুকে ভীষণ ভালোবাসতেন এবং ব্যক্তি বঙ্গবন্ধু কিন্তু ভিজার একজন উষ্ণ দরাজ চরিত্রের মানুষ ছিল সেটাও কিন্তু দেখতে হবে আমার বইটাও কিন্তু সেগুলো উঠে এসছে রাত্রেবেলা জুলাইয়ে লাস্টের দিকে ওই আব্বু হঠাৎ করে একটা সংবাদ পেয়ে উনি কিন্তু লুঙ্গি গেঞ্জি পরে একটু হেঁটে একটু রিক্সায় করে বত্রিশ নম্বরে ওনার বাড়িতে গেলেন বঙ্গবন্ধু তখন শোয়ার জন্য প্রস্তুত নিচ্ছে তখন আব্বু বললেন যে মুজিব ভাই আমি অথেন্টিক সোর্স থেকে খবর পেয়েছি আপনাকে কিন্তু হত্যার ষড়যন্ত্র চলছে আপনি কিন্তু আর্মি বিশেষ করে গোয়েন্দা বাহিনীর উপর নজর রাখেন কিন্তু বঙ্গবন্ধু সেটাকে কিন্তু তেমন আমলই নিলেন না উনি এত কনফিডেন্স ছিলেন যে আমাকে মারবে কে তখন কিন্তু আবু গভীর চিন্তিত হয়ে ফিরে এসেছিলেন তার মানে যে ওই যে অসীম ভালোবাসা এত প্রতিবন্ধকতা হ্যাঁ হয়েছিল তাদের আদর্শিক কিন্তু ব্যবধান ঘটেছিল কিন্তু ব্যক্তি বঙ্গবন্ধুকে ভালোবাসা কিন্তু থেকে চ্যুত হননি কিন্তু তাজুদ্দিন আহমেদ উনি তো জানি জীবনটাই দিয়ে গেলেন সে কারণে এবং এই আদর্শিক অথবা ব্যক্তিগত বিচ্যুতি হওয়ার মানে বিচ্ছিন্নতার ব্যাপারে অনেকের সম্পর্কে অনেক কিছু বলা হয় কিন্তু এখন সেগুলো সত্য কি না সেই ইতিহাসের খোঁজই সবাই করার চেষ্টা করছে যে এই জাতীয় চার নেতা বা আওয়ামী লীগের ভেতরে এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে নেতাদের যথেষ্ট মূল্যায়ন করা হয় না আপনি ইঙ্গিত করেছেন বা স্পষ্টই বলছেন যে তার যদি আমাদের যেই জায়গা পাওয়ার কথা ছিল বাংলাদেশের স্বাধীনতায় কিন্তু আবার আমরা দেখি যে তার পরবর্তী জেনারেশনে আওয়ামী লীগের মূল ধারার সাথেই বা বাংলাদেশের স্বাধীনতার মূল ধারার সাথেই অনেকে বা প্রত্যেকে ডাইরেক্টলি তারা সংযুক্ত আছেন সেখান থেকে যে আবার এত সরে গেছেন এত কিন্তু না আর আর একটা কারণ হচ্ছে কি বলতে হবে আওয়ামী লীগের উত্থান্ত জনমানুষের সাথে সংগ্রাম করে এটা তো ক্ষমতার মধ্যে থেকে কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি না এটার মধ্যে কিন্তু রক্ত ঘাম গেছে তৃণমূলে এখনও দেখি যে কত ডেডিকেটেড আওয়ামী লীগের ওয়ার্কার্সরা আছেন হুম কিন্তু আমাদের ওটা তো মনে এটা জন্মের মধ্যে ছিল সংগ্রাম জন্মের মধ্যে ছিল ত্যাগ তি তো দলটা তো আছে ঠিক এটা আরো প্রচেষ্টা নিই আমরা ঠিক করতে ভালো করতে আহ যথেষ্ট পরিমাণে মূল্যায়ন হয়নি এই বিবেচনাটা কি মেয়ে কন্যা হিসেবে আসছে নাকি আপনি একজন যেটাকে আপনি সেখান থেকে কতখানি জায়গা আর কতখানি জায়গা তথ্যের উপর আচ্ছা এখানে একটা কথা বলি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই কিন্তু তাজউদ্দিন আহমেদকে খুঁজে নিতে হবে তাকে খুঁজতে গেলে আসবে সে বীর মুক্তিযোদ্ধাদের আরো কাহিনী অনেক মানুষ যারা আড়ালে থেকে অনেক কাজ করে গেছেন যেমন ব্যারিস্টার আমিরুল ইসলাম মৈদুল হাসান আছেন অ্যাডভোকেট নুরুল কাদের যিনি রোভিং অ্যাম্বাসাডার ছিলেন কর্নেল আবু উসমান চৌধুরী যদিও তিনি স্বাধীনতা পদক পেয়েছেন এই এই এতদিন পর হলেও কিন্তু কথাটা হচ্ছে যে আরও আসতে হবে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের স্টোরিগুলো যদি নিয়ে আসে তা যদি এতদিন পরে হলেও আপনি আপনার পুরো কথার টোনের মধ্যে আপনার বইয়ের মধ্যে আমি সেটা দেখছি যে অভিমানের জায়গাটা অনেক বেশি এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিশেষ করে পঁচাত্তরের পরিবর্তনের পর থেকে অঙ্কের হিসাবে যেটাকে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বলি তাকে নিয়ে আপনার অনেক সমস্যা থাকতে পারে আমাদের অনেকেরই অনেক সমস্যা থাকতে পারে তারাই বা কতদিনই ক্ষমতায় ছিলেন যে এতদিন পরের মধ্যে কি আমাদের ওই সময়টা হিসেব করতে হবে না যে সময় স্বাধীনতার পক্ষের লোকদেরকে ধারে কাছেই এখানে আমার প্রশ্ন বাহাত্তর থেকে তো হয়নি আমার বইতে তো তাই আছে বাহাত্তরে যখন হলো তখন কি হলো অনেক স্বাধীনতা বিরোধী শক্তিও তো ঢুকে গেল তারাই তো আবার বঙ্গবন্ধু চক্রান্ত করলো সেই একই পক্ষ সেটাই বলছি যে তার মানে ওখান থেকে কিন্তু একটা কিন্তু বাহাত্তর থেকে একটা সেটব্যাকও কিন্তু হয়ে গেছে ভেতরেই তো সেটা পড়তে হবে জানতে হবে এটা হচ্ছে কি একটা মূল কথা আপনারা এই বইটা পুরোটাই পড়ে দেখেন আমি বলি দশ দর্শক আপনারা প্লিজ পড়েন পুরো বই পড়ে খণ্ডিতভাবে বিচার করবেন না কিন্তু আমি কিন্তু আপনার প্রশ্নটা ভুলিনি এপ্রিল মাস আমি একটু খুব কাট করে ছোট্ট করে বলছি এপ্রিল মাস আমি কেন বইটি পাবলিশ করলাম আমার মানসিক অবস্থা থেকে যখন একটু সামলে উঠলাম দেখলাম এপ্রিল মাস চোদ্দই এপ্রিল আমার বাবা মার প্রথম সাক্ষাৎ হয় উনিশশো সালে এবং Tade বি হয় তার 12 দিন পর 26 এপ্রিল 10 এপ্রিল স্বাধীন গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলা সরকার গঠিত হয় 17 এপ্রিল মুজিব নগর এই নামকরণটা আমার বাবা করেছিলেন বিভিন্ন বিষয়গুলোর মনে হয়েছে যে এপ্রিলটা এবং আমি যখন তাজুদ্দিন আহমেদ ট্রাস্ট ফান্ড গঠন করলাম ঢাকা ইউনিভার্সিটিতে তখনও কিন্তু এই 2011 সালে তখনও কিন্তু ট্রাস্ট ফান্ডটা গঠিত হলো কিন্তু 17 এপ্রিল ওই দিনটাকে মুজিব নগর বাংলাদেশ প্রথম মন্ত্রী সভা শপথ গ্রহণ আপনার দিক থেকে একটা সিদ্ধান্তের বিষয় ছিল যে এই সময়টাই তাজউদ্দিন আহমেদ কে নিয়ে বই প্রকাশের সবচেয়ে ভালো সময় এবং তার তা নিয়ে যে বিতর্ক হচ্ছে ধারাবাহিকতা মানুষ দেখতে পাচ্ছে আপনি মনে করছেন বইটা পড়লে এই সমস্ত থেকে আমাদের দর্শকরা মুক্ত হতে পারবেন এবং অবশ্যই আমরা একাত্তরেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের বিভিন্ন দিক বিভিন্ন ভাবে তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন দেখছিলেন একাত্তর সংযোগ ছিলেন শারমিন আহমেদ